এরকম বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, কিন্তু সেগুলো সম্পর্কে আমরা সঠিকভাবে ধারণা পোষণ করি না, যার কারণে ভুলভাবে সেগুলোকে ব্যবহার করি, ফলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় আমাদের। আমাদের এসব ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে না জেনে এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের ভুল কাজ করে আসছি। আজকের ভিডিওতে আমি আপনাদের আমাদের দৈনন্দিন জীবনের এমন সব তথ্য জানাবো যেগুলো সম্পর্কে আপনার এতদিনের লালিত ধারণা আজকে ভুল প্রমাণিত হয়ে যাবে। এছাড়াও এই সামান্য সামান্য জিনিসগুলোর ইতিহাস খুবই চমকপ্রদ হতে থাকে, যাতে করে আপনি বিষয়টিকে খুবই এনজয় করবেন। আন্ডারআর্ম। আমরা আমাদের বগলের নিচে এক ধরনের ডিওড্রেন্ট ব্যবহার করে থাকি, যাতে করে ঘামের গন্ধ বের না হয়। আমাদের মধ্যে অনেকেই আছি যারা এই ধরনের আন্ডারআর্ম ডিওড্রেন্ট ব্যবহার করি। আমরা বেশিরভাগ সময় সকালবেলা কাজে যাওয়ার আগে বা কোথাও যাওয়ার আগে এটিকে ইউজ করি, যেন সারাদিন ঘাম থেকে বের হওয়া দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এগুলোকে আসলে বানানো হয়েছিল রাতের বেলা ব্যবহারের জন্য, কারণ এই প্রোডাক্টের ভেতরে অ্যালুমিনিয়াম বেসড এক ধরনের উপাদান থাকে যেটি ত্বকের মধ্যে ঢুকে ঘামকে ব্লক করে দেয়। কিন্তু যখন এটিকে আমরা দিনের বেলায় লাগাই, তখন এই ডিওড্রেন্ট ভেজা থাকার এগুলো ত্বকের উপরেই থেকে যায়, যাতে করে আরো বেশি সমস্যা দেখা যায়। এগুলো বানানো কোম্পানির ভাষ্য মতে এটিকে রাতের বেলা ঘুমানোর আগে ব্যবহার করা উচিত, কারণ ঘুমানোর সময় আমাদের শরীর নিষ্ক্রিয় থাকে, তখন বগলে ঘাম না আসার কারণে এগুলো সেখানে ঠিক মতো সেট হয়ে যায়, যাতে করে এটি 24 ঘন্টা পর্যন্ত কাজ করে। তাহলে বুঝলেন তো, ডিওড্রেন্ট দিনের বেলায় নয় বরং রাতের বেলা লাগানো উচিত। নাম্বার 2, সস। সস এমন একটি খাবার যেটি প্রায় সকল ঘরেই পাওয়া যায়। এমন অনেক জিনিস আছে যেগুলো কেচাপ ছাড়া খাওয়াই যায় না। আপনাদের সকলের ঘরে কেচাপ তো নিশ্চয়ই থেকে থাকবে। আমরা কেচাপ ব্যবহার করার পর ফ্রিজে রেখে দিই। আমাদের মনে হয় যদি এটিকে বাইরে রাখা হয় তাহলে হয়তো এটি নষ্ট হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, টমেটো কেচাপকে ফ্রিজে রাখা একদমই বোকামি, কারণ এর মধ্যে সুগার এবং ভিনেগার দিয়ে প্রিজার্ভ করে রাখা হয়। এর মানে হচ্ছে এটিকে ঠান্ডা জায়গায় রাখার কোনো প্রয়োজনই নেই, এটি রুম টেম্পারেচারেও ভালো থাকে। নাম্বার 3, মাইক্রোওয়েভ। বর্তমানে প্রায় সকল বাসার রান্নাঘরে মাইক্রোওয়েভ ওভেন থাকে, এটিকে খাবার গরম করার জন্য ব্যবহার করা হয়। সাধারণত আগুনে সবকিছু গরম করা যায় না, কিন্তু ওভেনে আপনি খুব সহজে যে কোনো কিছু গরম করতে পারবেন। আমরা সাধারণত খাবার যখন ওভেন থেকে বের করি তখন দেখি চারদিক থেকে এটি গরম হয়েছে ঠিকই, কিন্তু মাঝ বরাবর গরম হয়নি, যাতে করে আমরা নেড়ে চেড়ে এটিকে আবার ওভেনে দিই, যাতে করে আমাদের সময়ও বেশি লাগে আর বিদ্যুৎও বেশি খরচ হয়। কিন্তু আপনি যদি এভাবে না রেখে খাবারের প্লেটের মাঝখানটা খালি করে সবকিছু কিনারায় রাখেন, তাহলে দেখবেন এটি খুব সহজেই গরম হয়ে যাচ্ছে। যদিও এটি তরল পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কিন্তু অন্যান্য খাবারের জন্য উপযুক্ত বলে প্রমাণিত হবে। নাম্বার 4, গোসল করা। আমাদের মধ্যে সকলেই প্রতিদিনই গোসল করি। আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি যে মানুষ প্রতিদিন গোসল করে না তাদেরকে সবাই অপরিষ্কার বলে, কিন্তু আপনি জেনে অবাক হবেন বাস্তবতা একদমই ভিন্ন। বিশেষ করে শীতকালে যখন আপনি গরম পানি দিয়ে প্রতিদিন গোসল করেন, এতে করে ত্বকে খুবই খারাপ প্রভাব পড়ে। যখন আপনি গোসল করবেন তখন পানি শরীরের এমন সব ব্যাকটেরিয়াকে ধ্বংস করে যেগুলো আমাদের ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও শরীর থেকে তেলও সরিয়ে দেয়, এতে করে ত্বক শুষ্ক হয়ে যায় এবং বিভিন্ন ত্বকের সমস্যায় পড়তে হয়। অনেক বিশেষজ্ঞদের মতে এমন ভাবে গোসল করার ফলে একজিমার মতো রোগও হতে পারে, তাই যারা গরম পানি দিয়ে প্রতিদিন গোসল করেন তাদেরকে বলছি আজ থেকেই সাবধান হয়ে যান, তা না হলে এইসব সমস্যায় পড়তে হবে। নাম্বার 5, বানানা। কলা পৃথিবীর সবচেয়ে মজাদার ফলের মধ্যে একটি। আমরা প্রায় প্রত্যেক দিনই এটিকে খেয়ে থাকি। আপনি খেয়াল করলে দেখবেন যখন কেউ খাওয়ার জন্য কলা নেয় তখন কলার ওপরের এই অংশ দিয়ে এটিকে ছিলে থাকে, কিন্তু এই পদ্ধতিটি ভুল। যখন ওপর থেকে কলাকে ছিলা হয় তখন কলার খোসা তো উঠেই যায়, কিন্তু নিচের এই পাতলা লেয়ারগুলো থেকে যায় যেগুলো আপনাকে কলা খাওয়ার সময় অনেকটাই বিরক্ত করে। বিশেষজ্ঞদের মতে কলাকে নিচ থেকে ছিলা উচিত আর এটি কলা খাওয়ার প্রকৃত নিয়ম। এমনভাবে কলা ছিলার সময় শুধুমাত্র খোসাই খোলে না বরং নিচে থাকা এই লেয়ারগুলো উঠে যায়। আপনি জানলে অবাক হবেন বানরেরাও কলা ঠিক এরকম পদ্ধতিতেই খায়, আর আমরা মানুষেরা করি উল্টোটা। নাম্বার 6, কোল্ড ড্রিঙ্কস।
এখন গরমের সময় আর এখন আমাদের সবার কোল্ড ড্রিঙ্কস না হলে যেন দিনই শেষ হয় না। কখনো কখনো এমন হয় নর্মাল অবস্থায় থাকা কোল্ড ড্রিঙ্কস আমাদের দ্রুত ঠান্ডা করার প্রয়োজন পড়ে। সাধারণত একটি নর্মাল কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা হতে এক ঘন্টার মতো সময় লাগে। যদি আপনার কাছে আইস কিউব না থাকে তাহলে খুবই সাধারণ একটি পদ্ধতির মাধ্যমে আপনি কোল্ড ড্রিঙ্কসকে ঠান্ডা করতে পারবেন। এর জন্য আপনি একটি টিস্যু পেপার নেবেন আর এটিকে ভিজিয়ে নেবেন। তারপর আপনি কোল্ড ড্রিঙ্কস এর বোতলটিকে এর মাধ্যমে কভার করে দেবেন আর তারপর যখন আপনি এই বোতলটিকে ফ্রিজে রাখবেন তখন দেখবেন সেটি দ্রুতই ঠান্ডা হয়ে যাচ্ছে। সোডা বোতল আর ক্যানকে ঠান্ডা করার এর চেয়ে চমৎকার আইডিয়া আর কোনোটি হতে পারে না। এই টেকনিকটি আপনি ফ্রিজে পানি ঠান্ডা করার সময় ব্যবহার করতে পারেন। নাম্বার 7, টুথব্রাশ। আমরা সবাই প্রতিদিন আমাদের দাঁত পরিষ্কার করে থাকি, অবশ্যই এটি একটি উপযুক্ত অভ্যাস। আমাদেরকে ক্যাভিটি সংক্রমণকারী জীবাণু থেকে বাঁচতে হলে প্রতিদিন অবশ্যই ব্রাশ করতে হবে। কিন্তু আপনি একটি বিষয় লক্ষ্য করলে দেখবেন, যখন টিভিতে বিজ্ঞাপন দেওয়া হয় তখন দেখা যায় এখানে ব্রাশের পুরোটা জুড়ে টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করে। এমন বিজ্ঞাপন দেখে সবাই মনে করে হয়তো টুথপেস্ট বেশি ব্যবহার করলে দাঁত বেশি পরিষ্কার হবে। বিশেষজ্ঞদের মতে টুথব্রাশে একটি মটরশুঁটি আকৃতির পেস্ট লাগালে সবচেয়ে বেশি উপযুক্ত বলে মনে করা হয় আর এতে করে দাঁত একদমই পরিষ্কার হয়ে যায়। বিজ্ঞাপনে এমনটা টুথপেস্টকে অ্যাট্রাকটিভ দেখানোর জন্য ব্যবহার করে থাকে আর কোম্পানি চায় লোকজন যেন বেশি বেশি টুথপেস্ট ব্যবহার করুক। এছাড়াও দর্শক দাঁত ব্রাশ করার সময় খুবই সফটলি ব্যবহার করবেন, কারণ জোর খাটিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের মাড়ি দুর্বল হয়ে যায়। নাম্বার 8, হাঁচি দেওয়া। হাঁচি দেওয়া একটি স্বাভাবিক ঘটনা, এতে মানুষের কোনো হাত নেই, এটি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আসতে পারে। বিজ্ঞানীরা এটিকে এক ধরনের মিরাকল বলে মনে করেন। এটি মানব শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। যখন আমরা হাঁচি দেই তখন আমাদের শরীরের ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়াগুলো বের হয়ে যায়। বেশিরভাগ মানুষের যখন হাঁচি আসে তখন তারা মুখের সামনে হাত দিয়ে নেয়। একটি বিষয় লক্ষ্য করলে বুঝবেন, আমরা যদি হাতের মধ্যে হাঁচি দিই তাহলে আমাদের শরীরে ক্ষতিকর জীবাণুগুলো হাতেই লেগে যাবে আর আমরা হাত দিয়ে সবকিছুই স্পর্শ করে থাকি। এতে করে ব্যাকটেরিয়া ছড়িয়ে অন্যান্য মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য যখন হাঁচি আসবে তখন মুখে হাত না দিয়ে কনুইয়ে হাত রাখা উচিত। এতে করে আপনি নিজেও সুস্থ থাকবেন এবং অন্যকেও সুস্থ রাখতে সহযোগিতা করবেন। নাম্বার 9, কালার অফ বিয়ার বটল। বিয়ার, এই নামটি শুনে সবাই হয়তো চমকে গিয়েছেন। যদি আপনাকে প্রশ্ন করা হয় বিয়ারের বোতল সাধারণত ব্রাউন অথবা গ্রিন কালারের কেন হয়, তাহলে তার উত্তর কি আপনি দিতে পারবেন? যে কোনো দেশে আপনি যান সেখানে আপনি বিয়ারের বোতল গ্রিন অথবা ব্রাউন কালারেরই দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এর কারণটা জানাবো। শুরুর দিকে বিয়ারের বোতল কাচের স্বচ্ছ বোতলে বাজারজাত করা হতো, কিন্তু পরবর্তীতে দেখা যায় বিয়ারের বোতল সূর্যের আলোতে এসে বিক্রিয়া ঘটায়। বিয়ারের মধ্যে থাকা অ্যাসিড সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মির সামনে এসে বিক্রিয়া করে, যার ফলে বিয়ারের মধ্যে একটি অদ্ভুত দুর্গন্ধ হয় এবং এর স্বাদও খারাপ হয়ে যায়, যার কারণে বিয়ারের বোতল ব্রাউন কালারের রাখা হয়। এই কালারের বোতলে আল্ট্রাভায়োলেট রশ্মির কোনো প্রভাব পড়ে না। তারপরে সবুজ রঙের বোতলের কারণ হচ্ছে ব্রাউন কালারের বোতলের স্বল্পতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্রাউন কালারের রঙের স্বল্পতা দেখা যায়, এর জন্য কোম্পানি দ্বিতীয় আরেকটি রং খুঁজতে থাকে। তারা এমন একটি কালার খুঁজছিল যেটাতে সূর্যের আলোর কোনো প্রভাব পড়ে না। অনেক গবেষণার পরে সবুজ রং নির্ধারণ করা হয়। তারপর থেকে বিয়ারের বোতল সবুজ অথবা ব্রাউন কালারের হয়ে থাকে। নাম্বার 10, জিন্স মিনি পকেট। যে কোনো বয়সের মানুষ জিন্স প্যান্ট পরতে খুব পছন্দ করে থাকে। জিন্স প্যান্ট সুন্দর এবং আরামদায়ক হওয়ার সাথে সাথে অনেক টেকসইও হয়। আপনি যদি জিন্স প্যান্ট পরে থাকেন তাহলে অবশ্যই জানবেন এটি ডান পাশের পকেটের একটু ওপরে ছোট্ট একটি পকেট থাকে, যেখানে সাধারণত আমরা সবাই পয়সা রাখি। কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট পকেটের আসল কাজ কি? এই সম্পর্কে বেশিরভাগ মানুষের জানা নেই। এই পকেটের পেছনের ইতিহাস রয়েছে, যা সম্পর্কে আমি এখন আপনাকে জানাবো। ধারণা মতে এই পকেটটি লিভাই স্ট্রস নামক কোম্পানি, যাকে আমরা বর্তমানে লিভাইস নামে জেনে থাকি, তারা সর্বপ্রথম ব্যবহার করেছিল। আপনাদের জানিয়ে রাখি এই মিনি পকেটের নাম হচ্ছে ওয়াচ পকেট। এটিকে বিশেষভাবে কাউবয়দের জন্য বানানো হয়েছে। 1800 কাউবয়েরা তাদের সাথে চেনওয়ালা ঘড়ি রাখত, সেই ঘড়ি রাখার জন্য এই পকেটটি ব্যবহার করা হতো। ছোট ঘড়িগুলোকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য লিভাইস কোম্পানি জিন্স প্যান্টের ছোট পকেটটি ব্যবহার করত। এই ছোট্ট পকেটে ভরে রাখলে ঘড়িটি পড়ে যাওয়ার সম্ভাবনা এক
একদমই থাকে না। এছাড়াও অনেকে এই পকেটে কয়েন, টিকিট ইত্যাদি জিনিস রেখে থাকে। আপনারা জেনে অবাক হবেন যে জিন্সকে আমরা ফ্যাশন হিসেবে ব্যবহার করে থাকি সেগুলোকে আসলে শ্রমিকদের জন্য বানানো হয়েছিল, তাই তাদের সুবিধা অনুসারে এগুলোকে ডিজাইন করা হয়েছে। যদি জিন্সের মধ্যে ছোট বাটন সম্পর্কে কথা বলি তাহলে সেটাও শ্রমিকদের সুবিধা অনুসারেই বানানো হয়, কারণ শ্রমিকেরা অনেক পরিশ্রমের কাজ করে থাকে। এই জন্য এই বাটন ফ্যাশনের জন্য নয়, টেকসই হওয়ার জন্য বানানো হয়েছে। প্রথমে জিন্সের পকেট ছিঁড়ে যাওয়ার অনেক ভয় ছিল, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য পকেটের কোনায় এই বাটনগুলো লাগানো হয় যাতে পকেট খুব তাড়াতাড়ি ছিঁড়ে না যায় এবং মজবুত থাকে। নাম্বার 11, কোল্ড ড্রিঙ্কস ক্যান ট্যাব। আপনি প্রায়শই সোডা ক্যানের মজা নিয়ে থাকেন, কিন্তু জানেন কি এই ক্যানের ট্যাবে ছিদ্র কেন থাকে? আপনি হয়তো উত্তর দেবেন এই ছিদ্র আঙুল রাখার জন্য, যাতে এটিকে সহজেই খুলতে পারা যায়। কিন্তু আপনাদের বলে রাখি এই ছিদ্রের আরো একটি ব্যবহার আছে, তা হচ্ছে এই ছিদ্রের ব্যবহার আপনি স্ট্র রাখার জন্য করতে পারেন। নাম্বার 12, পেন ক্যাপ। আপনি কলমের ঢাকনার মধ্যে অবশ্যই একটি ছিদ্র দেখেছেন, ছোটবেলা এটিতে অনেকে শিশও বাজিয়েছেন নিশ্চয়ই। আপনি কি জানেন কলমের ঢাকনার মধ্যে এই ছিদ্রটি কেন রাখা হয়? বেশিরভাগ মানুষ চিন্তা করে যে কলমের ঢাকনার মধ্যে এই ছিদ্রটি কলমের কালিকে ভালো রাখার জন্য ব্যবহার করা হয়, কিন্তু এর পেছনের আসল কারণ জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। এই ছিদ্রটি বাচ্চাদের সুরক্ষার কথা চিন্তা করে রাখা হয়েছে, যার ফলে কোনো বাচ্চা যদি ভুলক্রমে এটিকে গিলে ফেলে তাহলে শ্বাস প্রশ্বাস নিতে যেন সমস্যা না হয় সেই জন্য, এবং এর মধ্যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায়। নাম্বার 13, নোটবুক মার্জিন। আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন লেখার সময় আমাদের নির্দেশনা দেওয়া হতো খাতার মধ্যে বাম পাশে অথবা ডান পাশের এই সকল লাইনগুলো ভেতরে লিখতে। এর মাধ্যমে আমরা এটা চিন্তা করি যে মার্জিন লেখা সুন্দর করার জন্য ব্যবহার করা হয়। বড় হওয়ার পরে জায়গাগুলোতে আমরা বিভিন্ন ধরনের রাফ নোট, ক্যালকুলেশন এবং এক্সট্রা নোট লিখতে থাকি, কিন্তু মার্জিন এইসব কাজের জন্য রাখা হয়নি। সাধারণত মার্জিন আমাদের লেখাগুলোকে বেশি সময় পর্যন্ত টিকিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়। অতীতে বর্তমানের তুলনায় জিনিসপত্রকে সুরক্ষিত রাখার জন্য এত বেশি অপশন ছিল না, এছাড়াও ইঁদুর থেকে জিনিসপত্রকে বাঁচিয়ে রাখার জন্য তেমন ভালো কোনো ব্যবস্থা ছিল না, এই জন্য ইঁদুররা তাদের সামনে যা আসতো তাই কেটে ফেলত। যদি ইঁদুর আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কেটে ফেলে তাহলে একটু চিন্তা করে দেখুন তো কি হবে। এই জন্য খাতার মধ্যে মার্জিন করা হয় যাতে ইঁদুর নোটবুককে কেটে ফেললেও মার্জিনের মধ্যে লেখা কোনো তথ্যের ক্ষয়ক্ষতি না হয়। এছাড়াও বিভিন্ন ধরনের বই এই ব্যাপারটিকে মাথায় রেখেই ছাপা হয়। নাম্বার 14, পট হ্যান্ডেল। বর্তমানে সবাই খাবার রান্না করে, হোক সে ছেলে বা মেয়ে, কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন আমাদের খাবার তৈরি করা পট হ্যান্ডেলের মধ্যে এই ছোট্ট ছিদ্রটি কেন রাখা হয়? বেশিরভাগ লোক এটা চিন্তা করে যে এটিকে পাতিলকে ধুয়ে ঝুলিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়, কিন্তু এটিকে প্রধানত চামচ রাখার জন্য বানানো হয়েছিল যাতে খাবার বানানোর সময় চামচ যেখানে সেখানে রাখা না লাগে। এর সবচেয়ে সহজ উপায় হচ্ছে ছিদ্রটির ভেতরে চামচকে রেখে দেওয়া। আপনি অবশ্যই এখনো বিশ্বাস করতে পারছেন না এতদিন আপনি যেগুলো করে আসছেন সেগুলো যে আসলে ভুল, হয়তো আপনি আকাশ থেকেও পড়েছেন। যাই হোক, এগুলোই সত্যি। প্রত্যেক বস্তু বানানোর পেছনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে এবং এর সঠিক পদ্ধতি থাকে। আমরা বিভিন্ন সময় ভুল তথ্যের পরিপ্রেক্ষিতে সেগুলোকে ভুল হিসেবেই জানি এবং সারা জীবন ভুল জেনেই জীবন কাটিয়ে দিই। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের নতুন কিছু শেখাতে পেরেছি। ভিডিওতে দেখানো কোন বিষয়টি সম্পর্কে আপনি আগে থেকেই জানতেন তা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিকপির প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।